আসসালামু আলাইকুম। আচ্ছা, পদ্ম আপু দেখি যুক্ত হয়েছেন এবারে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন মাতু ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো জি জি মানে একটা সুখবরও দিতে চাই আপনাকে। সেটা হুম হুম হচ্ছে আমার একজন শিক্ষক স্কুল জীবনের, এবং তার সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। মানে আমি প্রায় প্রায় তাকে ফোন দিই। তো উনি অবসরে গেছেন, 10 বছর প্রায় হয়ে গেছে বয়স আর কি। তো সেদিন কথা হচ্ছে, আমি বলছি স্যার আপনি তো এখন ফেসবুকে বেশি আসেন না, কি কি করেন, সময় কাটে কিভাবে? তা উনি আবার এখন একটু চোখের, ওনার সমস্যা চোখে দেখতে পান কম। তা বলতেছে যে আমি তো এখন চোখে কম দেখতে পাই, মেসেজ টাইপ করতে গেলে এক জায়গায় চাপ দিতে গেলে অন্য জায়গায় চাপ লেগে যায়, এজন্য আমি ফেসবুকে বেশি আসি না, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, মানে ইয়ে করি। তা আপনার কথা বলতেছে যে হাই হাই মাতুব্বর আজাদ, অভিজিৎ, এনার ভিডিও দেখি, লালু ওস্তাদ, এনার ভিডিও মানে শুনি আর কি, কথাগুলো শুনি। তা বলছি আমি তো এনাদের ভিডিও দেখি স্যার, খুব ভালো লাগে। তারপরে আরো অনেক কথা বললো, মানে উনি ওনার বললেন বয়স স্যার আর কেমন? কি, যে বয়স কত হবে, প্রায় 70-এর কাছাকাছি এরকম হবে, বাহ বাহ, মানে চোখে সমস্যার জন্য। কিন্তু স্যার খুব মানে গম্ভীর প্রকৃতির এবং খুব ভালো টিচার ছিলেন, মানে গণিতের টিচার। সারা স্কুল মানে কাঁপতো ওনার ভয়ে। কিন্তু হুম হুম উনি এখন মানে চোখের সমস্যার কারণে উনি এমনি শারীরিক ভাবে ফিট আছেন, কিন্তু চোখে ওনার সমস্যা কর্নিয়াতে। তা উনি আপনাদের ভিডিও দেখেন আর খুব প্রশংসা করলো, আর বলতেছে যে এই এই সব ছেলেরা এগুলো করে, যদিও এদের ভিউয়ার কম, তারপরে এদের প্ল্যাটফর্ম আস্তে আস্তে বড় হচ্ছে। আর অনেক উনি যেসব ছাত্রছাত্রীদের সঙ্গে আর কি কথা বলে, সাজেস্ট করে আপনাদের ভিডিও দেখার জন্য, মানে যাকে সুবিধাজনক মনে করে যে একে হুম যদি আমি এই পরামর্শটা দেই তাহলে হয়তো দেখবে বা শুনবে, চিন্তা ভাবনা করবে। তা উনি আবার সাজেস্ট করে, আমাকে উনি সাজেস্ট করতেছিলেন। তা আমি বললাম যে স্যার আমি তো অনেকদিন ধরে দেখি এনার ভিডিও, তা আমি আবার যুক্ত হয়েছি এই কথা আবার আবার বলি নাই। বললে আবার বলবেন তুই তো আগে থেকে বেশি পণ্ডিত, আরো পণ্ডিতই করতে গেছিস, মানে কিছু বলতে পারে আর কি, ভয়েই বলি নাই। এই একটা বিষয় খুব ভালো লাগলো যে স্যার আপনার ভিডিও দেখেন, খুবই আসলে আমার শুনে আসলে ভালো লাগলো। আমারও শুনে খুবই ভালো লাগলো। ইটস অ্যান অনার টু মি, খুবই হ্যাঁ, খুবই ভালো লাগলো। আর এটা একটা বিষয় বলার ছিল, আর আমার তো খুব ভালো লাগছে এই জন্য আপনাকে শেয়ার করলাম। আর আরেকটা বিষয় বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি তো সেদিন হিন্দু ধর্ম নিয়ে পুরোহিতদের কথা বললাম, আর আজকে আমি দেবতাদের বিষয়ে একটা কথা বলতে চাই। সে হলো ছোটবেলায় যখন ধর্ম বই পড়তাম, বিভিন্ন গল্প দেওয়া থাকতো, পড়তাম গল্পের শুরুই হয়তো এইভাবে, দেবতারা অসুরদের দ্বারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে তারা হচ্ছে পৃথিবীতে এসে আশ্রয় নিলেন, তারপরে অসুররা স্বর্গ দখল করে নিলেন নিল আর কি, তারপরে দেবতারা সবাই মিলে শিবের কাছে গেলেন বা বিষ্ণুর কাছে গেলেন, শিব বা বিষ্ণু বলে দিল যাও দধিচি মুনির কাছে যাও, তার হাড় দিয়ে বজ্র তৈরি করো, তারপরে এই অসুরকে হারাও। মানে মোট কথা দেবতারা সবসময় স্বর্গ খুইয়ে বসে থাকতেন, তারপরে হুম হুম তারা হয়তো মানুষের সাহায্য নিয়ে বা ওই বড় বড় দেবতা যারা হেড তাদের সাহায্য নিয়ে আবার তারা স্বর্গরাজ্য ফিরে পেতেন। এই গল্পটা তখন মনে প্রশ্ন জাগতো না, কিন্তু এখন আমি ভাবি যে দেবতারা সবসময় কেন স্বর্গরাজ্য হারিয়ে ফেলতেন। এটা দেবতারা স্বর্গরাজ্য হারাই, মানে হারাই তো বলে কি, হ্যাঁ হারাই কোথায় যেত এরা? মানে রাজ্য থেকে তাদের বিতাড়িত করে দিত অসুররা, হম, হারাইয়ে তারা অসুরের তো পথে পথে ক্ষমতা ঘুরতো। বেশি, অসুরের তো কি তাহলে ক্ষমতা বেশি মাঝে মধ্যে নাকি হ্যাঁ এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি যে অসুরদের ক্ষমতা বেশি। আর আরেকটা জিনিস বলতে মানে শেয়ার করতে চাই, সেটা হলো হম দেবতাদের যে রাজা ছিলেন ইন্দ্র, উনি তো মানে প্রচন্ড পরিমাণে চরিত্রহীন ছিলেন। উনি মানুষদের সুন্দরী বউ দেখলেও তার মানে তার সাথে সঙ্গম করতে ইচ্ছা হতো। তো একদিন গৌতম মুনি নামের একজন মানে ঋষি ছিলেন, ওনার বউ অহল্যা, তাকে দেখে ওনার খুব তাকে কাছে পেতে ইচ্ছা করলো। তা গৌতম মুনি দূরে উনি এক জায়গায় যাবেন বলে বেরিয়ে গেছেন, তখন ওই ফাঁকে ইন্দ্র এসে গৌতম মুনির ছদ্মবেশ ধারণ করে ওই অহল্যার সঙ্গে সহবাস করেছেন। করলে পরে তখন আবার গৌতম মুনি ফিরে এসে দেখে যে ওই রকম মানে তখন তো উনি ইন্দ্রকে ধরে ফেলছে, অথচ গৌতম মুনি কি করলেন, অভিশাপ দিয়ে বউকে পাথর করে দিলেন ওই অহল্যাকে। দোষ কার দেখেন, অহল্যা কিন্তু কেন বুঝতে পাথর পারে করে নাই, দিল কেন? ওই যে অন্য পুরুষের সঙ্গে ধরছে তার জন্য আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু অন্য পুরুষের কিন্তু সঙ্গে বউটা, ধরছে বলতে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ধরছে, কিন্তু বউটা তো বুঝতে পারে নাই যে এ আমার স্বামী না। দেবতা ইন্দ্র তার স্বামীর রূপ ধারণ করে এসে তার সঙ্গে সহবাস করছে, বুঝতে পারছেন? অ্যাবসলিউটলি। হুম পরবর্তীতে রামায়ণে মানে এই গল্পটা আছে, রামায়ণে রাম পরবর্তীতে যায় রামের চরণ স্পর্শে ওই পাথর থেকে আবার মানুষ হয়েছে, তাও কয়েক মানে 1000 বছর পরে। ততদিন সে ওই পাথর অবস্থায় তপস্যা করছে যে রাম কবে আসবে, কবে আমাকে উদ্ধার করবে। এখানে দুইটা প্রশ্ন, এক পুরুষ এসে ছলনা করে তার সম্ভ্রম হানি করলো, আর এক পুরুষ সত্যি মিথ্যা না জেনে ওই নারীকেই শাস্তি দিল। দেখেন পরিস্থিতিটা। বুঝতে পারছি আমি, এই যে জিনিসটা যে শুনলাম ইন্দ্রদেবের এই কাহিনীটা শুনলাম, তখন এসে হ্যাঁ যে কি সে যে ছদ্মবেশ ধরে আরেকজনের ই হ্যাঁ, আর ছদ্মবেশ এক ধরে ঋষির বউয়ের কাছে আসলো। হ্যাঁ বউয়ের কাছে আসছে, এটা কিন্তু হ্যাঁ বাংলাদেশের, এটা কিন্তু বাংলাদেশের পেনাল কোড 1860-র যে পেনাল কোড সেটার হ্যাঁ 175 মানে মানে রেপের ধারাতে এটা কিন্তু একটা হুম রেপ। আমি আপনাকে দেখাচ্ছি কেন এটা রেপ বা কিভাবে হ্যাঁ রেপ সেটা।
তখন তার এই পেনাল কোডের ধারা ছিল না সেটাই। সো ইন্দ্রদেব যদি নিজেকে এখন ইন্দ্রদেব বলে দাবি না করে তাহলে সে বেঁচে যাবে, যদি এখন সে ইন্দ্রদেব বলে দাবি করে নিজেকে এবং দাবি করে যে তাকে এখনো পূজা করতে হবে এবং সে এখনো ইয়া হয়ে যাবে। এন্ড কেসটা হচ্ছে এটা যে ফোর্থলি উলফার কনসেন্ট when the man knows that he is not her husband, পোলায় জানতেছে যে পোলায় তার স্বামী না, কিন্তু তার যে কনসেন্টটা মানে মহিলার যে কনসেন্টটা ওই বউয়ের যে কনসেন্টটা সেটা কেন দেওয়া হয়েছে, বিকজ শি বিলিভস, সে মনে করে, সে বিশ্বাস করে দ্যাট হি ইজ অ্যানাদার ম্যান। কে কোন ম্যান মনে করে, টু হোম, যার কাছে শি ইজ অর বিলিভস হার সেলফ টু বি লফুলি ম্যারিড, যার কাছে সে ম্যারিড অথবা মনে করে তার কাছে সে ম্যারিড, এই বিশ্বস্ত, সেই সরল বিশ্বাসে সে তাকে অনুমতি দিছে মানে কনসেন্ট দিছে, সম্মতি দিছে। তাই এটা তো ইন্দ্রদেব বাংলাদেশের পেনাল কোডের 1860 সালের পেনাল কোডের 375 এটাকে যদি আমরা ফার্স্টলি সেকেন্ডলি এইভাবে যদি কখ গগ ধরি, যদি এভাবে ধরে না বাট স্টিল এই 4 নম্বর এই এই পয়েন্টটা অনুযায়ী সে কিন্তু ধর্ষণের মামলার আসামি। সো ইন্দ্রদেবকে যেখানেই পাবেন ধরে দিন, ধরিয়ে দিন, শাহিন নটিপোলাকে ধরে ফেল, শাহিন নটিপোলাকে ধরে ফেল। হ্যাঁ, তাহলে চিন্তা করেন মানে পরিস্থিতি যাই হোক ভিকটিম হচ্ছে মহিলারাই হয় সবসময়, এটা এখানে বলা হয়েছে। আর আরেকটা জিনিস, আরেকটা হ্যাঁ নারী পাইল, আর আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে মানে হিন্দুদের যে পাঁচালি আছে, মানে পূজা করতে গেলে একটা ছোট্ট বই আছে পড়তে হয়, তো লক্ষ্মীর পাঁচালি আছে, লক্ষ্মীর পাঁচালিতে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মহিলাদের জন্য শুধু নিয়ম কানুন আছে, আপনার মানে জোরে কথা বলা যাবে না, জোরে হাসা যাবে না, যেখানে খুশি সেখানে যাওয়া যাবে না, সন্ধ্যার সময় ঘুমানো যাবে না, আর শ্বশুর শাশুড়ি যেমনই হোক তাদের ভীষণ আদর যত্ন করে পালন পোষণ করতে হবে, মানে এত এত নিয়ম কানুন সবই মহিলাদের জন্য, পুরুষদের জন্য কিছু না, স্বামী যদি অক্ষম হয় তারপরেও তাকে মানে দেবতা জ্ঞানে পূজা করতে হবে, মানে এইরকম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু মহিলাদের জন্যেই সব নিয়ম করতে হবে এগুলো। তো এইসব মানে পড়ে পড়ে আগে তো পড়তাম, আগে পড়তাম পরে যখন চোখ কান খুলে গেছে, হ্যাঁ বইটা, হ্যাঁ বইটা থাকে, হ্যাঁ আর পূজার নিয়ম, হ্যাঁ পুরুষদের না না পাঁচালি নেই, পুরুষদের জন্য কি পাঁচালি, পুরুষদের জন্য তো কোনো কিছুই নাই, ওদের কোনো কিছু না, যত নিয়ম কানুন মহিলাদের জন্য, এই যে বিয়ে হলে শাখা সিঁদুর করতে হবে, তারপরে মানে যা কিছু নিয়ম কানুন সবই মহিলাদের জন্য, পুরুষদের কি আছে, পুরুষদের কিছু কোনো কিছুই করতে হবে না, ওরা তো নিজেরাই পতি পরমেশ্বর, পতি দেবতা, পুরুষরা তো এমনিতেই দেবতার স্থানীয়, তাদের জন্য আর কি নিয়ম, স্বামী শব্দটা মানেও তো প্রভু না, হ্যাঁ প্রভু, স্বামী মানে প্রভু, আর আমাদের তো বলে পতি দেবতা, পতি পরমেশ্বর, স্বামীর জন্যই তো আমরা আমাদের সব বেঁচে থাকাই স্বামীর জন্য আর কি, পুরুষদের জন্য কোনো কিছুই না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে হয়তো এটা অনেক বড় অট্টালিকা মানে এই অন্ধবিশ্বাসটা, কিন্তু মনে হচ্ছে যে একটা একটা ইট খুলতে শুরু করেছে, যেমন এই যে সাম্প্রতিক ঘটনাগুলো পহেলা বৈশাখ মানে উৎসবকে কেন্দ্র করে, আবার এই যে বিদ্যানন্দ আশ সুন্না ফাউন্ডেশন এর মানে যে কমেন্ট গুলো পড়ি, এখানে 70% যদিও বোঝা যায় যে এরা অন্ধবিশ্বাসী, তারপরে 30% মনে হয় কি একটু তাদের চিন্তা ধারণায় মানে উন্নতি হয়েছে মনে হচ্ছে আর কি, এটা ভালোই লাগতেছে। ধর্ম তো এত কঠিন না, ধর্ম তো এত খারাপ না, ধর্ম তো এত এরকম না, এইরকম না, ওইরকম না, এগুলা বলে কিন্তু তারা। সো সো এটা কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু আমরা আশাবাদ রাখতেই পারি, হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ আশাবাদী এখন একটু একটু হচ্ছি। আর আরেকটা জিনিস, দেবতা জ্ঞানে যদি কাউকে পূজা করতে হয় তাহলে তো করা উচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়কে, রাম বলতে তো ওই রামকেই বোঝানো উচিত যে নারীদের সতীদাহ প্রথা থেকে মানে রক্ষা করেছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার অবদানের তো শেষ নেই, ঈশ্বর বলতে তো তাকেই মানে আমাদের মহিলাদের আর কি পূজা করা উচিত, এই দুইজনকেই, রাম আর ঈশ্বর, তাছাড়া তো আর কাউকে দেখি না যে মহিলাদের জন্য তেমন কোনো মানে তেমন কি কোনো অবদান রেখেছে দেবতারা। আর এটাই, পরিবর্তন হবেই, সময় লাগবে, আপনাদের প্ল্যাটফর্ম আস্তে আস্তে বড় হচ্ছে, আপনাদের ভিউয়ারও বাড়ছে আর কি, লালু উস্তাদের ভিডিও দেখি, উনারা তো প্রতিদিনই অনেকগুলো করে ভিডিও দেয়, উনি তো সহি ইসলাম প্রচার করে, আর উনার হ্যাঁ উনি তো মানে ভালোই আর কি, উনি যেভাবে বলে উনিও খুব মানে উনি তো ছোট ছোট ভিডিও দেয়, ওগুলো দেখতেও সুবিধা হয়, আর একটা ভিডিও দেখলে বা আরেকটা দেখলাম না তবুও, আর আপনাদের তো এই যে লাইভ কেটে কেটে দেন, ওগুলো দেখতে ভালো হয় সবার জন্য, যারা নিঃস্বার্থ ভাবে মানে এই যে চালিয়ে যাচ্ছেন নিজের এত সময় কর্মঘন্টা নষ্ট করে, মানে এই যে মানে ইয়ে মানে চেষ্টা চরিত্র করে যাচ্ছেন, এর ফল একটু একটু করে হয়তো আসবে, হয়তো আমরা দেখে যেতে পারবো না, হয়তো আমাদের সন্তানরা বা আমাদের নাতিপুতিরা হয়তো পাবে, এটাই আর কি, তাছাড়া কিছু না।
জি ঠিক আছে বন্ধু, এই আর কি। তাহলে আপু আজকের মতো হ্যাঁ আপনার কাছ থেকে বিদায় নিই, অবশ্যই পরবর্তীতে অবশ্যই সেই আশা করি দেখা অবশ্যই, হবে। অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। জি সেটাই বলছিলাম যে আমাদের তো প্রত্যেকটা মানুষেরই দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং প্রত্যেকটা মানুষ ভিন্নভাবে দেখে ব্যাপারগুলোকে, কারো কাছে হয়তো কারো কাউকে ভালো লাগতেই পারে। আমি এই জিনিসটা এই কারণে পছন্দ করি না যে কেউ যখন এসে নির্দিষ্ট কারো নাম আমার এখানে বলেন, আমি এই জিনিসটা খুবই অপছন্দ করার কারণটা কিন্তু এটাই যে দেখেন সেই মানুষগুলার যে মানে চিন্তা ভাবনা বা লক্ষ্য উদ্দেশ্য আমি কিন্তু সেটার সাথে অ্যালাইন করি না, একদম গ্যারান্টি সহকারে বলতে পারি অ্যালাইন করি না মোটেও না। সো এই কারণে মানে যার যাদের আর কি পছন্দ তারা তাদের ভিডিও দেখতেই পারেন, সেটা তো আপনাদের যার যার খুশি বা যার যার ইয়ে, সেটা আর কি বললাম যে সেই জিনিসটা আমাকে অলওয়েজ বিব্রত করে ব্যাপারটা যে আমার এখানে সেই সেগুলো আপনাদেরকে যখন বলতে হয় ইটস ওকে, বাট আপনাদের ভালো লাগে আপনারা সরল মনে জানিয়েছেন ইটস ওকে, বাট আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমার এখানে আর কি পারতপক্ষে মানে কারো নাম না নিলেই বা কমেন্টেও যদি না লিখেন তাহলে আর কি খুবই ভালো হয়, এবং এতে যদি মনে হয় যে আমি খুবই আলাদা কিছু বা আমি নিজেকে খুব স্পেশাল কিছু ভাবি, খুবই গর্ব আমার অহংকার আমার, আই হ্যাভ অ্যাবসোলুটলি নো প্রবলেম, আপনি ভাবতে পারেন আপনার খুশি আপনার ইচ্ছা, আই ডোন্ট কেয়ার অ্যাট অল অ্যাবাউট দ্যাট ফিলিং। সো কিন্তু আমি বলবো যে আপনাদের যেটা বা যার কথাই শোনেন যেভাবেই শোনেন একটু মস্তিষ্কটা সচল রাখবেন, কেউ একজন যখন কথা বলতেছে তখন কথাগুলো শোনার সময় মস্তিষ্কটা সচল রেখে শুনবেন, জাস্ট বিকজ আপনার পছন্দের একজন মানুষ কিছু একটা বলতেছে সেটা শুনে খুশি হবে না, যেমন আমাকে আপনি পছন্দ করেন তাই আমার কথা পছন্দ করতেছেন এরকম করেন না কোনদিন। আমি একটা কথা বলার সময় মাঝখানে যদি কথা ফাঁকে বলি আমি কি হাতে চুরি পরে বসে আছি নাকি, এই যে এরকম একটা কথা বললাম আপনি অন্ধের মতো বোকাচোদার মতন শুনবেন না, শুনে বলবেন না ঠিক বলছেন মাতু ভাই আপনি কি হাতে চুরি পরে বসছেন নাকি, এরকম বোকাচোদামি করবেন না। তাহলে যেটা করবো সেটা হচ্ছে আমি হয়তো মানে আপনাদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নেবো, কীভাবে সেটা হচ্ছে ইয়া করে আপনাকে ব্লক করে দিয়ে বা ব্যান করে দিয়ে, কারণ ভাই আমি চাই এরকম মানুষ থাকেন বা আপনারা এরকম মানুষ হন যে আপনার পছন্দের মানুষটার ওই রবীন্দ্রনাথ ঠাকুরেরও বা বা কাজী নজরুলেরও কোনো একটা কথা শোনা মাত্র সেখানে যে ভুল কিছু বা মিসোজিনিস্টিক বা হোমোফোবিক কিছু বলতেছে এটা শোনা মাত্রই যেন আপনারা ধরে ফেলতে পারেন যে এইখানে প্রবলেমটা কোথায়, এই কথার মধ্যে ভুলটা কোথায় বা খারাপ কথাটা কোথায়, এই জিনিসটা যেন আপনাদের মস্তিষ্কটা খোলা থাকে আর কি। এই এটাই খালি অনুরোধ যে আপনারা এই জিনিসটা আর কি মাথায় রাখবেন, এইটা মাথায় রাখলে আপনি মুমিনদেরও কথা শুনেন খুবই ভালো হবে আপনার জন্য, যাদের কথাই শুনেন খুবই ভালো হবে, অ্যাটলিস্ট আপনার আপনার বিভিন্ন মানুষের বক্তব্যগুলো শোনা হবে খুব কাজে দিবে, কিন্তু আপনি কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনবেন কি কেউ সমকামিতা নিয়ে সমকামিতা মাদ্রাসায় ধর্ষণটাকে সমকামিতা বলে ফান করতেছে কিনা, একজন মুসলিম মারা গেছে বা অনেকগুলো মুসলিম মারা গেছে ভূমিকম্পে সেইটা নিয়ে ফান করতেছে কিনা, এটা যদি আমিও করি আমার ধরাই দিবেন যে ভাই আপনি যে এই ফানটা করলেন ক্যান করলেন আমাদেরকে এক্সপ্লেন করেন তো একটু, আমাকেও এসে ধরবেন যে মাতু ভরাই ভাই আপনি যে এরকম ফানটা করলেন ক্যান করলেন একটু বুঝান তো একটু, অথবা ধরেন আমি কাউরে বস্তি ফকিরনি গরিব বলে গালি দিলাম জবলেস স্টুপিড বলে গালি দিলাম আপনারা আমাকে এসে ধরবেন এই মাতুব্বর ভাই আপনি কি খুবই এরকম যোগ্য কেউ হয়ে গেছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে বড় বিলগেস্ট হয়ে গেছেন, বিলগে হোয়াট এভার ইট ইস বেলগ্রেড বিলগেটস হয়ে গেছেন আপনারা যে আপনারা হচ্ছেন ইয়া করতেছেন আপনি মানুষকে এরকম মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে গালাগালি করতেছেন অথবা মানুষের শেপ নিয়ে, ধরেন আমি কাউকে বললাম যে এই বেটা দেখছো মোটকা বেটায় কয় কি, আপনারা আমাকে এসে ধরবেন যে ভাই আপনি কি মানে বডি শেমিং করলেন, রাদার দেন চিপা চাপাই গিয়া বলা দেখছস দেখছস বেটায় বডি শেমিং করছে, চিপা চাপাই বললে তো আমি বদলাবো না, হইতেই পারে যে আমি এটা এটা আমি বডি শেমিং করতেছি, হইতেই পারে যে আমার মধ্যে এই খারাপ গুণটা এখনো থেকে গেছে, আপনি যখন এসে সেটা আমাকে চ্যালেঞ্জ করবেন অথবা আমাকে ধরাই দিবেন দুটোই করতে পারেন, আপনি সবার সামনে এসে আমাকে অপমান করতে পারেন যে এই বেটা তুই তো এটা কইছিলি, লাইভে যুক্ত হয়ে করতে পারেন কোনো সমস্যা নেই, অথবা আপনি চাইলে আমাকে ইনবক্স করে ভাই আপনি যে আজকে এটা করছে আপনি কি জানেন যে এটা বডি শেমিং করে আলাইছেন, তখন আমি ভেবে দেখবো ও তাই তো তাই তো এরকম শোনা গেছে। সো এইরকম মানে মস্তিষ্ক খোলা রাখবেন, যেই দিকেই যা শোনেন মস্তিষ্ক যা পড়েন মস্তিষ্ক খোলা রাখবেন, মস্তিষ্ক বোকাচোদাদের মতন মস্তিষ্কের মধ্যে মোহর মাইরা রাখবেন না, এই জিনিসটা জাস্ট আপনাদের কাছে অনুরোধ। এবং এই যে ভক্ত কথাটা এই কারণে এক্স্যাক্টলি এই কারণেই এই জিনিসটা অপছন্দ, এই ভক্ত কথাটা এই কারণেই আমার অপছন্দ যে যে কারণ ওই ক্ষেত্রে এইটাই এটাই দাঁড়ায় আর কি যে ইয়া কেউ একজন আমাকে মনে করতেছে আমি যাই কই সেটাই বোধহয় ভালো। এনিওয়ে ঠিক আছে, তো এবারে